নিজের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি এবং আমাদের পদার্থ বিজ্ঞানে শোনা যায় সবাই কি শুনতে পাচ্ছে? যারা পড়াশোনা করতেছে তাদের সম্পর্কে কিছু বলতে আচ্ছা। তো আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আসলে আমার বাবা সরকারি চাকরি করতেন, তিনি হঠাৎ করে চাকরি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার কারণ তার আসলে চাকরি করতে ভালো লাগতেছিল না, পছন্দ হয়নি, তো তিনি এসে আবার কৃষিকাজ শুরু করলেন। তো তারপরে তিনি বলতে এভাবে বলা শুরু করলেন যে তার আসলে কোনো কাজ ভালো লাগে না, আসলে তিনি কৃষিকাজকেই পছন্দ করেন। তো ঠিক আছে, আমার আসলে ওরকমই মনে হইতো, কিন্তু কিছুদিন পরে বুঝলাম আসলে তার এই কৃষিকাজটাও পছন্দ করা উচিত হয়নি। আমার বাবার নিশ্চিত ড্রামার হওয়া উচিত ছিল, কারণ তিনি প্রায়ই বাজাইতেন এখানে। তো এরপরে আমি আস্তে আস্তে বড় হইলাম, একটুখানি বড় যখন হইলাম তখন আমার বাবার এক বন্ধুর ছেলে আমার বাবাকে বলেছে যে আঙ্কেল আপনি যদি ঢাকাতে যান আমাকে চিড়িয়াখানায় নিয়ে যায়, আমি গাধা দেখতে চাই। তো বাবা বললেন আচ্ছা বাবা সমস্যা নেই, তোমাকে ঢাকা যেতে হবে না। বাড়িতে নিয়ে আসলেন, বললো এইটাকে দেখো, আমাকে দেখাইল। তো আমি আসলে মানে একটুখানি বোঝার চেষ্টা করলাম আসলেই আমি গাধা কিনা। তো মনে মনে হইল যে আমি আসলে এত বড় গাধাও না যত বড় গাধা আমার বাবা আমাকে বলতে চায়। তো কিছুদিন পরে দেখি লোকজন আমাকে এভাবে ডাকা শুরু করলাম, যখন এটা ওটা করে বেড়াইতাম, মানে বিভিন্ন রকম কাজকর্ম করে বেড়াইতাম, আসলে এটা বলা যাচ্ছে না এত লোকের সামনে। তো তারা আমাকে বলা শুরু করলো এই গাধার বাচ্চা এদিকে। তো তখন আমি বুঝলাম না গাধা আসলে আমি না, যাই হোক। তো এরপরে আমাকে তো আসলে প্রমাণ করতে হইতো যে আমি আসলে মোটেও গাধা না, আমি গাধার বাচ্চাও না। তো আমি যখন এসএসসি পাস করলাম, একবারে না দুই তিনবারে পাস করেছি আসলে বলা যায় না, আমি যখন তখন আসলে দুই তিনবারে পাস করার সুযোগ ছিল, আমি কুষ্টিয়াতে চলে আসলাম। কুষ্টিয়াতে আসার পরে আমি আসলে মানে শহরে তো সেরকমভাবে এসি নাই, আমি গ্রামের ছেলে, আর এসে আমার তো মাথায় নষ্ট। যখন শহরের দু চারটা মডেল কন্যাকে আমি দেখি তখন তো আমার পুরো মাথায় নষ্ট, তারা সোজা রাস্তা বাঁকা করে কীভাবে হাঁটতে হয় খুব ভালো জানে এভাবে। এইবার কিছু কিছু এরকম তো আছে যারা আসলে যখন ছবি তুলে, যারা বিবাহিত তারা এরকমভাবে ওঠায়, এরকমভাবে হাজব্যান্ডের গলা জড়ায় ধরে, হাজব্যান্ড বেচারার এরকম অবস্থা। তো অনেক গলা তো হাস লেগে যাচ্ছে যাদের আচ্ছা ইনি 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 যাই হোক, এই বাচ্চাটা আসলে ব্যাপারটা বুঝতে পেরেছে। তো এবার যাদের আচ্ছা, তো এবার যাদের আসলে স্বামী নাই তারা আসলে কি করবে, তারা এরকম একটা দেওয়াল বের করে, এরকম একটা দেওয়াল ধরে ছবি তুলে। তো এবার যাদের দেওয়ালও নাই তারা কি করবে, এরকম একটা খুঁটি বের করে। ঠিক আছে, তো এখন এই দেখার পরে আমি আবার বাড়িতে চলে গেলাম। যদিও শুধু মেয়েরা না, ছেলেদের ক্ষেত্রে একটা ব্যাপার কাজ করে যে আমাদের সময়ের ছেলেদের মানে এখানে যারা বসে আছে ছেলেদের ক্ষেত্রে এটা দেখা যায় যে প্যান্ট আর শার্টের মাঝখানে একটা গ্যাপ থাকে, এটাকে বলা হয় জেনারেশন গ্যাপ। তো স্বাভাবিকভাবে আমারও একটা জেনারেশন গ্যাপ ছিল। তো আমি যখন বাড়িতে থাকতাম তখন এরকমভাবে প্যান্ট টেনে টেনে তুলতাম, তো আমার বাবা একদিন রেগে গেছে, এই বেদব গাধা তুই প্যান্ট এভাবে টেনে টেনে তুলিস, দেখতে খুব বাজে দেখায়, এরপর আর তুলবি না। আমি বললাম বাবা না তুললে আরও খারাপ দেখাবে। তো এরপরে যেহেতু আমি কুষ্টিয়াতে চলে এসেছি আমাকে তো প্রমাণ করতে হইতো আসলে আমি গাধা না। তো আমি পদার্থবিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হইলে হওয়ার পরে বাবাকে গিয়ে বললাম বাবা আমি পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, তোমাকে দেখিয়ে দেব আমি আসলে গাধা না। ঠিক আছে, এবার আমি প্রথম যেদিন ক্লাসে আসলাম স্যার দাঁড় করায় প্রশ্ন করলেন, আমি নাম না বলি, তো আমি কোনো উত্তর দিতে পারি নাই। স্যারকে স্যারের দিকে তাকায় জিজ্ঞেস করি, মানে এরকম একটা চাহনি স্যার এরকম জিনিস দুনিয়ায় ছিল? তো স্যার আমাকে বললেন গাধা বস। তো এরপরে আমি আসলে ব্যাপারটা গোপন রাখলাম, বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বললাম বাবা আমি কিন্তু আসলেই পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, তোমাকে দেখাই দেবো। মাশাআল্লাহ ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিলাম, তিনটাই ফেল, পাঁচটাই ইম্প্রুভমেন্ট, আলহামদুলিল্লাহ। তো এভাবেই চলতেছে আমাদের দিনকাল, এরকমভাবেই চলতেছে। তো এর মাঝখানে আমাদের কিছু কিছু জিনিস, কিছু কিছু ঘটনা ঘটে আমাদের জীবনের সঙ্গে, আসলেই ঘটে। তো আমার একটা ফ্রেন্ড আছে আমার মানে ফাইনাল ইয়ারেই, হ্যাঁ, তো এরকম চলার কারণে আমার জীবনের কী অবস্থা বুঝতেই পারতেছেন। তো এরকম চলার কারণে আমি একটু ডিপ্রেসড ছিলাম, সে আমাকে বললো আরে চল খালি সমস্যা নেই,
তুই আমার সঙ্গে চল, তোকে আমি পিয়া দেখাচ্ছি। তুই কোর্টি স্টেশন, এর পাশেই তো কয়েকটা দোকান আছে যারা আসলে পিঁয়াজি বিক্রি করে, তো সেখানে নিয়ে গেলেন পিঁয়াজি খাওয়ার জন্য। একটা পিঁয়াজি দিল, আমি কামড় দিলাম, কামড় দিয়ে দেখি ভেতরে হচ্ছে একটা চুল। তো আমি বললাম মামা পিঁয়াজিটা চেঞ্জ করে দেন, মন খারাপ তো ভালোভাবেই বললো। পরের বার দিল, সেটা থেকেও কামড় দিয়ে দেখি ওর মধ্যে আর একটা চুল। তো আবারও এবার একটু রাগ হয়েছে, বললাম যে মামা এই কী দিচ্ছেন একটু চেঞ্জ করে দেন। তো সে আবারও পিঁয়াজি দিল, সেটাতেও কামড় দিচ্ছি, কামড় দিয়ে দেখি ওটার মধ্যেও চুল। এবার মেজাজ খারাপ হয়ে গেছে, যতই কমেডি করি রাগ তো আছে। তো আমি একটা বাটাম হাতে নিয়ে ভিতরে ঢুকে কে পিঁয়াজি বানাচ্ছে তার আগে ঠেঙ্গাইনি দেখে আসি। তো যে পিঁয়াজি বানাচ্ছিল তার কথা শুনলে আপনাদেরও খারাপ লাগবে, ওনার হাত এখান থেকে নাই, একটা হাত এখান থেকে নাই, উনি আটা এভাবে নিচ্ছেন, এভাবে দিয়ে চাপ দিয়ে দিলেন ওদের ছেড়ে দিচ্ছে। চিন্তা করেন এই পিঁয়াজি আমি তিনটা কান্নাকাটি শুরু করে, ভাই আমি আগে পিঁয়াজি বানাইতাম সেটাও কেউ খায় না। তো আপনি আগে কিভাবে পিঁয়াজি বানাইতেন? কারণ হাত নাই, আমারও তো একটু সিম্পাথি তৈরি হয়েছে। তো তিনি বলতেছেন আসলে আমার পিঁয়াজিটা তখন বড় হইতো, একটু ঢেউ খেলানো ঢেউ খেলানো ছত্রানো টাইপের হইতো। তো কিভাবে বানাইতেন? আটা নিয়ে এভাবে চাপ দিয়ে। এবার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেছে, আমি এখান থেকে বেরোন। সে সেখান থেকে বেরোয় চিন্তা করতেছে যে আমার জীবনে তো কোনো কাজই হইলো না, আমি সুইসাইড করব। সে চলে গেছে লাভলি টাওয়ারে, হ্যাঁ দশতলাতে উঠে পড়েছে। তো এই লাভলি টাওয়ারে একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, আপনারা জানেন কি না জানি না, হয়তো বাচ্চাটা তো ছিলেন বা জানেন না আপনাদের জন্মের আগে বা আমার জন্মেরও আগে। যাই হোক, তো তিন তলাতে আগুন লেগেছে, লোকটা তো দশতলায়, হঠাৎ করে আগুন লেগে গেছে। এবার মাইকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে এভাবে, মলে আগুন লেগেছে, আপনারা সবাই মল ত্যাগ করুন। তো কেউ কেউ মল ত্যাগ করতেছে আর কেউ কেউ মল ত্যাগ করা শুরু করেছে, কেউ পিছলা খেয়েও পড়েছে। যাই হোক, তো এইবার দেখি হচ্ছে চারতলাতে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, একজন লোক লুঙ্গি পরা দাঁড়ায় আছে। তো সে চিন্তা করতেছে কি করবে কি করবে। আমরা অনেকজন আসি, আমাদের কয়েকটা ফ্রেন্ডও ছিল, ওই যে শান্ত, তারপরে জামিল, জীবন, এরা সবাই ছিলাম। তো বললাম মামা লাভ দেন, আমরা ক্যাশ ধরতে পারি। না লাভ দিয়ে আমি মরে যাবো। তো ঠিক আছে, এক কাজ করি, ফায়ার সার্ভিসের সহযোগিতায় একটা খাট নিয়ে এসে দেওয়া হইলো, স্প্রিং এর খাট। তো বললাম মামা এবার লাভ দেন। তো লোকটা লাভ দিল, জাম করে এবার পাঁচতলায় চলে গেছে। এবার কি করা যায়? আমরা আরেকটু মাথা খাটাইলাম, পদার্থ বিজ্ঞানের স্টুডেন্ট, প্রমাণ করতে হবে। তো